টাকা তোমাকে মান্থার দিতে হবে কিছু একটা টাকা তোমাকে এপিএস কোম্পানিকে দিতে হবে কিছু একটা টাকা তোমার যে পোর্টালে কাজ করছে সেটা দিতে হবে সব টাকা মানে তোমার কাছে নিয়ে নিবে এতে কি হচ্ছে তোমার তো না কমিশনও বাড়াচ্ছে না তোমার বেতন চালু করছে ঠিক আছে কোনো কিছুই করছে না উল্টা যদি দেখতে পারো যে এই সমস্ত করার জন্য সে লস হচ্ছে সেটা হচ্ছে রিটেল ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও তো আপনারা আরেকটা নতুন আপডেট চলে এসছে সেটা হচ্ছে যে আগে কি হচ্ছিল আমাদের প্রথম আইডি ওপেন করার সময় কি হয় দিতে হচ্ছিল তারপরে কিন্তু আমাদের সেই আইডি অ্যাক্টিভ হচ্ছিল ঠিক আছে এখন থেকে এনপিসিআই এবং ব্যাংক দুজনেই মিলে নতুন করে একটা ব্যাংক এবং এবং এনপিসিআই কি যে সমস্ত কোম্পানিতে আমরা কাজ করি স্পাইস মানে হোক মুভি সফর হোক এয়ারটেল পেমেন্ট ব্যাংক হোক তোমার আর হোক প্লাস আরো অনেকগুলো যেমন রয়েছে তোমার রয়েন এক্সোর্ট এই সমস্ত যত সমস্ত এপিএস কোম্পানিগুলো রয়েছে ঠিক আছে সেই সমস্ত জিনিসগুলো এখন কি করছে চার্জ লাগাচ্ছে কিভাবে দিনের শেষে যখনই আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিব তখনই আমাদের কাছ থেকে অর্থাৎ পয়সা কেটে যাবে চুরানব্বই পয়সা মানে ধরে নাও তুমি এক টাকা কিন্তু প্রতিদিন আমাদের কাছে কাটবে ঠিক আছে পঁচানব্বই পয়সার মধ্যে কাটবে তো আমরা মেনলাম এক টাকা এবার প্রত্যেকটা রিটেলার কাছ থেকে কিন্তু সেই এক টাকা কাটবে তোমার কাছে যদি তিন চারটা আইডি আইডি তুমি চালাও ধরো স্পাইস মানি চালাচ্ছ এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক চালাচ্ছ ফিনো পেমেন্ট ব্যাঙ্ক চালাচ্ছ মুভিসভার চালাচ্ছ যদি চারোটা আইডি তুমি যদি লগ ইন করো পার ডে তাহলে চারটা আইডি তোমার চার টাকা করে কাটবে ঠিক আছে প্রত্যেকটা আইডি তোমার এক টাকা করে কাটবে কে এনপিসিআই এবং সেই টাকাটা কে নিবে সেটা টাকা নিবে তোমার এনপিসিআই নিবে কোম্পানি নিবে এবং ব্যাংক নিবে দু তিন জনে এই টাকাটা কিন্তু ভাগ করে নিবে ঠিক আছে তো এই জিনিসটা নতুন আপডেট চলে এসছে আর এটা লাগু হবে তোমার এপ্রিল মাসের এক তারিখ থেকে যেমন টু ফ্যাক্টর অথরিটেশন লাগু হয়েছিল সেম এই জিনিসটা আবার কিন্তু চলে এসছে সেটা হচ্ছে তোমার এপ্রিল মাসে যেভাবে চুরি হচ্ছে এইসব কোম্পানিতে অর্থাৎ এপিএস কাজ বা এপিএস ব্যবসা যেটা বলে এতে অতিরিক্ত চোর হচ্ছে বা অতিরিক্ত চুরি করছিল এবং যেভাবে ফিঙ্গার দিচ্ছিল ফিঙ্গারেরও কিন্তু এখন ডুপ্লিকেট করে নিচ্ছে ঠিক আছে এবার এটার লস হবে লস হবে না এনপিএস এর লস হবে না ব্যাংকের লস হবে না কোম্পানির লস হবে এটার মধ্যে সবথেকে বেশি লস হবে সেটা হচ্ছে রিটেলারের এবার প্রত্যেকটা রিটেলারের পার ডে ওর ধরো এক টাকা করে যদি কাটে মাসে তিরিশ দিনে তিরিশ টাকা মনে রাখতে পারছো আর তিনশো পঁয়ষট্টি টাকায় কিন্তু কাটবে তার মানে বছরে টাকা কিন্তু এখন আপনাদের প্রত্যেকটা কোম্পানিকে দিতে হবে এটা কিন্তু এনপিসি লাগু করে দিচ্ছে তো এই জিনিসটা হওয়ার পরে অনেকজন কি করবে এই সব কোম্পানি ছেড়ে দিবে বা এইসব কাজ ছাড়ে দিবে আর এপিএস বেশি দিনে আর মনে হয় এই বিজনেস চলবে না কারণ এখন মনে রাখবা যে কোনো জায়গায় বা কাস্টমারও ঠিকঠাক চার্জ দিতে চায় না বা কাস্টমারও এখন আগের মতন আর নাই এই কম এই সব ব্যবসা কিন্তু যে এই এইসব ব্যবস্থা শুধু এই ব্যবসা নিয়েই শুধু টাকা উইড্রোল ডলার টাকা ডিপোজিট করে যদি কেউ ব্যবসা করে তার ব্যবসা কিন্তু চলবে তার সঙ্গে আদার্স এক্সট্রা কিন্তু কিছু ব্যবসা করতে হবে হলে কিন্তু এক্ষেত্রে খুব মুশকিল রয়েছে ঠিক আছে তো যারা এই সব কোম্পানিতে কাজ করছো তাদের তো প্রত্যেকটা পার ডে তোমাদের সেই এপ্রিল থেকে কিন্তু এক টাকা করে কেটে যাবে যারা এই সমস্ত বিজনেস চালু করেছিল ধরো একটা মন্ত্রালয় ছিল এবং কি কোনো পোর্টাল নিয়েছিল এখন কি আগে ফ্রিতে পোর্টাল হয়ে যেত বা ফ্রিতে কোনো এপিএস কোম্পানি আপনি পেয়ে যেতেন এখন কিন্তু প্রত্যেকটা এপিএস চার্জ লাগাচ্ছে হয়তো মাসে চার্জ লাগাচ্ছে বা তুমি যখন নিতে যাবা তখন কিন্তু একটা চার্জ পে করতে হচ্ছে প্রত্যেকটা কোম্পানিকে এবার হচ্ছে যে যারা ধরো রকম বিজনেস চালু করেছে ঠিক আছে ধরো একটা মোবাইল নিয়ে এবং একটা মান্থ্রা নিয়ে আর প্লাস এবিএস কোম্পানি এই সব বিজনেসগুলো চালু করেছে 20 3000 টাকা সঙ্গে নিয়ে এখন কিন্তু এই জিনিসগুলো হবে না এখন কি হবে তোমাকে একটা L1 ডিভাইসও কিনতে হবে ঠিক আছে আগের কয়েক দিনের মধ্যে কিন্তু এল এল0 যেগুলো ডিভাইস রয়েছে সেইগুলো কিন্তু ডিভাইস অলরেডি বন্ধ হয়ে যাবে বা কাজ হবে না এবং L1 যেগুলো ডিভাইস তুমি তুমি নিবা ওগুলো কিন্তু প্রত্যেকটা বছরে তোমাকে রেনুয়াল করতে হবে এটা কিন্তু মাস্ট প্রতি বছরে কিছু একটা টাকা তোমাকে বারংবার দিতে হবে কিছু একটা টাকা তোমাকে এপিএস কোম্পানিকে দিতে হবে কিছু একটা টাকা তোমার যে পোর্টালে কাজ করছে সেটা দিতে হবে সব টাকা মানে তোমার কাছে নিয়ে নিবে এতে কি হচ্ছে তোমার তো না কমিশনও বাড়াচ্ছে না তোমার বেতন চালু করছে ঠিক আছে কোনো কিছুই করছে না উল্টা যদি দেখতে পারো যে এই সমস্ত করার জন্য সে লস হচ্ছে সেটা হচ্ছে রিটেলারের কিছু রিটেলার যারা ভালো এই সমস্ত বিজনেস নিয়ে নিজের ব্যবসা করছে আর কিছু মানে চোর যারা রয়েছে তারা এই এপিএস কোম্পানিকে যেটা হচ্ছে দু নম্বরই কাজে লিপ্ত করছে যার কারণে কিন্তু এত কড়া কড়া নিয়ম এনপিসি আই আমাদের উপর লাগাচ্ছে তো এতে লস হচ্ছে শুধু কারণ জাস্ট লস হচ্ছে শুধু যারা ভালো রিডেলার যারা সুন্দর দোকান ব্যবসা করে যারা নিজেদের পানকে একটা ব্যাঙ্কিংয়ে পরিণত দেয় তাদের লস হচ্ছে যারা ধরো দুদিনের জন্য আইডি নিচ্ছে কিছু কাস্টমারের চুরি করে নিলো আইডি বন্ধ করে দিল ওদের তো কোনো লস নাই ওদের 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 জন্যই কিন্তু এইসব ভালো রিটেলারদের উপর চাপ পড়ছে ঠিক আছে এই মান্ত্রা নিতে হবে তোমার আরো এটা নিবে সিসিটিভি লাগাতে হবে তোমাদের প্রত্যেকটা ফিঙ্গার দিতে হবে আগে তো এই ফিঙ্গারটা ছিল না আগে কি করতো যে এই কোন একটা ফিঙ্গার দিলে মানে প্রতিদিন তো আর ফিঙ্গার লাগতো না প্রতিটা উইডোলে আর ফিঙ্গার লাগতো না এখন কিন্তু প্রত্যেকটা উইডোলে ফিঙ্গার লাগবে এমন কি এমন হয়ে যাবে যে একসঙ্গে দুটা ফিঙ্গার একসঙ্গে লাগবে তোমার একদিকে তুমি দাও একদিকে কাস্টমার দাও এনপিসিআই নতুন নিয়ম করে চলে আসবে ঠিক আছে তো এবার থেকে এপ্রিল মাস থেকে আপনারা প্রত্যেক দিন একটা করে আলাদা করে রাখবেন বা এক টাকা করে পোর্টাল থেকে তোমাদের কাটবে এটা আপনাদের নতুন আপডেট চলে এসেছে আপডেটটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার নেক্সট ভিডিও তো দেখতে থাকো জাহাঙ্গীরদার টাঙ্গি